হ্যালো গাইজ, ওয়েলকাম টু এসডি মোটোজোন। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি হাই ডিমান্ডিং কম্পারিজন ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কম্পেয়ার করব নিউলি লঞ্চ বাজাজ পালসার N160 ডুয়াল চ্যানেল ABS উইথ টিভিএস অ্যাপাচি RTR 160 4B স্পেশাল এডিশন বাইক। এই দুটো বাইকের মধ্যে আপনাদের কম্পারিজনের ব্যাপারে সব কিছু জানাবো। দুটো বাইকের প্রাইসের ডিফারেন্স কত, ফিচার্স, টেকনিক্যাল স্পেসিফিকেশনসের মধ্যে ডিফারেন্স আমরা কতদূর দেখতে পাবো, দুটো বাইকের মধ্যে মাইলেজের তফাত কেমন, এবং ভিডিওর এন্ডে আপনাদের এটাও বলবো যে আপনার জন্য কোন বাইকটা বেস্ট হবে কেনা। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। পালসার N160 ডুয়াল চ্যানেল ABS এ আপনারা একটি কালারসি দেখতে পাবেন, ব্রুকলিন ব্ল্যাক, এবং কলকাতায় এর অনরোড প্রাইস আপনার পড়ে যাবে প্রায় 1,55,800 টাকার মতো। অ্যাপাচি RTR 160 4B স্পেশাল এডিশনে কালারের দিক থেকেও আপনারা একটি কালারসি দেখতে পাবেন, হুইচ ইজ ম্যাট ব্ল্যাক, এবং এর প্রাইসের কথা বললে কলকাতায় এই ব্যাকটির অনরোড প্রাইস পড়ে যাবে 1,55,400 টাকার মতো। মানে প্রাইসিংয়ের দিক থেকেও দুটো বাইক প্রায় ইকুয়াল। ফ্রন্ট লুকে N160-তে হেডলাইটে বাই ফাংশনাল এলইডি প্রজেক্টরের সেট আপ এবং এলইডি ডিআরএলস দেখতে পাবেন। 160 স্পেশাল এডিশনে নর্মাল হেডল্যাম্প এবং কিছুটা ইউনিক শেপ এলইডি ডিআরএলস দেখতে পাবেন। টায়ার সেকশনের কথা বললে N160-তে ফ্রন্টে 100x80 17 ইঞ্চেস আর রিয়ারে 130x70 17 ইঞ্চেসের টায়ার ব্যবহার করা হয়েছে। অন্যদিকে অ্যাপাচি 160 স্পেশাল এডিশনে 90x90 17 ইঞ্চেস এবং 110x80 17 ইঞ্চেসের টায়ার দেওয়া হয়েছে। N160-তে MRF কোম্পানির নাইলোগ্রিপ জ্যাপার টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে, বাট 160 স্পেশাল এডিশনে রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে, হুইচ ইজ অবভিয়াসলি বেটার দ্যান টিউবলেস টায়ার। ব্রেকিং সিস্টেমের দিকে নজর দিলে আমরা দেখব N160 ডুয়াল চ্যানেল ABS এ 300mm এর ম্যাসিভ ডিস্ক ফ্রন্টে দেখতে পাবেন এবং 230mm এর রিয়ার ডিস্ক দেওয়া হয়েছে, যেটা অবশ্যই ডুয়াল চ্যানেল ABS এর সাথেই আসে। 160 4B স্পেশাল এডিশনে 270mm এর ফ্রন্ট ডিস্ক এবং 200mm এর রিয়ার ডিস্ক দেওয়া হয়েছে, তবে এখানে আপনারা সিঙ্গেল চ্যানেল ABS দেখতে পাবেন। সেফটির দিক থেকে আমরা জানি সিঙ্গেল চ্যানেল ABS এর থেকে ডুয়াল চ্যানেল ABS বেশি ভালো। সাসপেনশনের দিক থেকে দুটো বাইকের মধ্যে ডিফারেন্সের কথা বললে N160-তে ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে, যা ট্রাভেল হলো 37mm, এবং এর রিয়ার সাসপেনশনে মোনোশক উইথ নাইট্রক্স ব্যবহার করা হয়েছে। অন্যদিকে RTR 160 স্পেশাল এডিশনে ফ্রন্টে টেলিস্কোপিক ফক সাসপেনশন এবং রিয়ারে মোনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। দুটো বাইকের হার্ড অর্থাৎ ইঞ্জিনের কথা বললে পালসার N160-তে 164.82cc সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলড 2-valve BS6 ইঞ্জিন দেখতে পাবেন। আবার অ্যাপাচি RTR 160 স্পেশাল এডিশনের কথা বললে BS6 কমপ্লায়েন্ট 159.7cc সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলড 4-valve ইঞ্জিন দেখতে পাবেন। আর দুটো বাইকের পাওয়ার এবং টর্কের দিক থেকে বিচার করলে N160-তে 15.68 bhp 8,750 rpm এতে এবং 14.65 Nm পিক টর্ক প্রোডিউস করে 6,750 rpm এতে। অ্যাপাচি 160 স্পেশাল এডিশনে 17.39 bhp 9,250 rpm এতে এবং 14.73 Nm পিক টর্ক প্রোডিউস করে 7,250 rpm এতে। এখান থেকে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার হলো যে অ্যাপাচি RTR 160 4B স্পেশাল এডিশন ইঞ্জিন পারফরমেন্স পালসার N160 ডুয়াল চ্যানেল ABS এর থেকে বেটার। এখানে আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন পালসার N160 থেকে অ্যাপাচি 160 ইঞ্জিন বেশি ভাইব্রেট করে। অবভিয়াসলি এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ পালসারে আমরা দেখেছি 2-valve ইঞ্জিন রয়েছে আর অ্যাপাচিতে 4-valve, অর্থাৎ বেশি RPM আমরা এখানে দেখতে পাই। পালসার N160-তে 14 liters ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে, অন্যদিকে 160 স্পেশাল এডিশনে 12 liters ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আমরা দেখতে পাই। দুটো বাইকের মধ্যে টপ স্পিড কম্পেয়ার করলে N160 ডুয়াল চ্যানেল ABS এ টপ স্পিড 120 km/h, 160 স্পেশাল এডিশনে টপ স্পিড 132 km/h। মাইলেজের দিক থেকে দেখতে গেলে দুটো বাইকে মোটামুটি 40-45 kmpl এর মাইলেজ পেয়ে যাবেন, তবে অ্যাপাচি 160 স্পেশাল এডিশনে আরবান মোডে চালালে তুলনামূলক একটু বেশি মাইলেজই আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাজ কম্পেয়ার টু পালসার N160 ডুয়াল চ্যানেল ABS। পালসার N160 ডুয়াল চ্যানেল ABS এর মাইলেজ কম হওয়ার একটি কারণ হলো এর কার্ব ওয়েট। পালসারে 154 kg টোটাল কার্ব ওয়েট দেখতে পাবেন, কিন্তু অ্যাপাচিতে 147 kg কার্ব ওয়েট দেখতে পাবেন। অ্যাপাচি লাইট ওয়েট হওয়ায় মাইলেজের দিক থেকে অ্যাডভান্টেজ থেকে যায়। N160-তে USB চার্জিং পোর্ট দেওয়া রয়েছে, কিন্তু অ্যাপাচি 160 স্পেশাল এডিশনে আপনি তা দেখতে পাবেন না। আবার অ্যাপাচি 160 স্পেশাল এডিশনে ব্লুটুথ এনেবল ডিজিটাল মিটার কনসোল ইনবিল্ড রয়েছে, যেখানে N160-তে সেমি ডিজিটাল মিটার কনসোল দেখতে পাবেন।
দুটো বাইকের ইউএসপি অর্থাৎ ইউনিক সেলিং পজিশনের কথা বললে পালসার N160 তে ডিস্টেন্স টু এমটি, এই বাজেট সেগমেন্টের মধ্যে ডুয়াল চ্যানেল এবিএস এবং বাইফাংশনাল এলইডি প্রজেক্টর সেট আপ দেখতে পাবেন। অ্যাপাচির দিক থেকে দেখতে গেলে এখানে আপনি তিনটি রাইডিং মোডস দেখতে পাবেন, আরবান, স্পোর্টস অ্যান্ড রেইন। এছাড়াও অ্যাডজাস্টেবল ব্রেক অ্যান্ড ক্লাচ লিভার এবং ওয়েব বাইট কি দেখতে পাবেন। তো এখন প্রশ্ন হচ্ছে কোন বাইকটা কেনা আপনার জন্য বেস্ট হবে। দেখুন, এর অ্যান্সার খুব সিম্পল। আপনি যদি বেটার লুকস, কমফোর্ট, ডুয়াল চ্যানেল এবিএস সেফটি এবং নর্মাল সিটিতে রাইড করার পারপাসে বাইক পারচেস করতে চান, তাহলে আপনি পালসার N160 ডুয়াল চ্যানেল এবিএস দিকে যেতে পারেন। আর যদি আপনি রেসিং বা বন্ধুদের সাথে লং রাইডে যেতে পছন্দ করেন, তাহলে আপনি টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4V স্পেশাল এডিশন পারচেস করতে পারেন। এই দুটো বাইকের ফুল ডিটেল রিভিউ ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আপনারা যদি এখন না দেখে থাকেন, তাহলে এই ভিডিওটি শেষে এন্ড স্ক্রিন থেকে ভিডিওগুলি অবশ্যই দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন। ধন্যবাদ।